হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো এক মাস দীর্ঘ ইউসেজের পরে শাওমি রেডমি 5A এবং শাওমি রেডমি নোট 5A প্রাইমের রিভিউ। ইন্ট্রোর পরে শুরু করা যাক। শাওমি রেডমি 5A ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে 5 ইঞ্চির একটি ডিসপ্লে, যার PPI 296 এবং GPU অ্যাড্রিনো 308 মডেল, CPU কোয়াড কোর 1.4 GHz ম্যাক্স, চিপসেট ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 425 এবং ক্যামেরা 13 এবং 5 MP ফ্রন্ট ক্যামেরা, 2 GB র্যাম এবং রয়েছে 16 GB স্টোরেজ। এটার প্রাইস 10,990 টাকা শোরুমে। এবং অপর সাইডের নোট 5A প্রাইমে ইউজ করা হয়েছে 236 PPI এর ডিসপ্লে, 5.5 ইঞ্চি জিটি, GPU অ্যাড্রিনো 505, CPU ওকটা কোর 1.5 GHz ম্যাক্স, চিপসেট ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 435, ক্যামেরা ইউজ করা হয়েছে 13 MP রিয়ার ক্যামেরা এবং 16 MP ফ্রন্ট ক্যামেরা, এবং এটিতে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে, এবং এটিতে 3 GB র্যাম এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ আছে, এবং এটার মার্কেট প্রাইস হলো শোরুম প্রাইস 16,990 টাকা। আমরা এখন স্পিড টেস্ট করব শাওমি রেডমি 5A এবং শাওমি রেডমি নোট 5A প্রাইমের। লেফট সাইডে আছে শাওমি রেডমি 5A এবং রাইট সাইডে আছে শাওমি রেডমি নোট 5A প্রাইম। তো হ্যাঁ, আমরা দেখতেই পারছি শাওমি রেডমি নোট 5A প্রাইম একটু জলদি শুরু হয়ে গিয়েছে। আমরা এখন দুইটি ফোনকে রিবুট করব, দেখব কোনটি জলদি স্টার্ট হয়। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি শাওমি রেডমি নোট 5A প্রাইম আগে চালু হয়েছে, তার কিছুক্ষণ পরই শাওমি রেডমি 5A চালু হয়েছে। এই ছিল আমার দুইটি স্মার্টফোন নিয়ে রিভিউ। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটাই নেবেন, কিন্তু আমার মতে শাওমি রেডমি নোট 5A প্রাইম থেকে শাওমি রেডমি 5A ভালো, কারণ এটার প্রাইস 6,000 টাকা কম। আর আপনারা যদি শাওমি রেডমি 5A প্রাইমের প্রাইসেই একটা ভালো ফোন নিতে চান গেমিংয়ের জন্য, তাহলে আর একটু বাজেটটা বাড়িয়ে আর একটু ভালো ফোন নিন। আর এন্ট্রি লেভেলের স্মার্টফোন শাওমি রেডমি 5A আমার কাছে খুবই ভালো লেগেছে, এটার ডিসপ্লে রেজলিউশনও ভালো। আর শাওমি রেডমি নোট 5A প্রাইমের ডিসপ্লের PPI কম থাকাতে ডিসপ্লের সাইজ বড়, তার মধ্যে PPI কম, এই জন্য ডিসপ্লে রেজলিউশনটা তেমন একটা ভালো না এবং ব্যাটারি ব্যাকআপও একটু কম দেয়। আশা করি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।